हाय गाइस वेलकम बैक टू माय चैनल। आज के यूनिक रेसिपी नहीं एसे आशा कर रेसिपिटा अपन भलो लगे जदि भलो लेगे थे अवश्य आमाके कमेंट सेक्शने जानाबेन रेसिपिटा जदि अपना ट्राई करे थाकेन आमार भिडियोटाते एक लाइक देवें भिडियोटा फ्रेंड्स एंड फैमिलिर साथे शेयर करबें। देन लेट्स गेट स्टार्ट द भिडियो। एखाने रसुन बाटा आछे एक चा चामच परिमाण, प्याज बाटा आछे एक चा चामच परिमाण एबं आदा बाटा आछे हाफ चा चामच परिमाण। प्याज कुची प्राय आढ़ाई कप परिमाण, एखाने काचा मरीच बाटा आछे जेखान थेके प्राय दुई टेबिल चामच परिमाण काचा मरीच बाटा निबो आमरा। एखाने माझारी साइजे छ थेके सातटी करला आछे जेटाके आमरा एभावे बीची फेले केटे निएछि। धने पाता आछे स्वादमतो। एखाने इलिश माचेर माथा एवं लेजेर टुकड़ा आछे चार पाँचटी। एखाने धने एवं जीरे गुड़ो लागबे। एबार एकटी पैने प्राय देड़ टेबिल चामच परिमाण तेल दिए देब। तेलटी गरम हवा पर्यन्त अपेक्षा करब। तेल गरम हये एसेछे, एबार प्याज कुचिटा दिए दिच्छि। एबार प्याज कुचिटा हालका একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো, একদম বাদামি করতে হবে না। পেঁয়াজ কুচিটা নরম হয়ে গেছে তেলে ভেজে। এবার একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো এক এক করে দেওয়ার পরে মশলা সহ পেঁয়াজটাকে আরো কিছুক্ষণের জন্য তেলে ভেজে নেব যাতে বাটা মশলার যে গন্ধটা থাকে সেটা চলে যায়। এবার গুঁড়া মশলাগুলো দেওয়ার পালা। প্রথমে জিরে গুঁড়ো দেওয়া হলো প্রায় এক চা চামচ পরিমাণ এবং ধনে গুঁড়া প্রায় হাফ চা চামচ পরিমাণ দিয়ে অল্প করে একটু পানি দেব মশলাটা কষানোর জন্য যাতে মশলাটা নিচে ধরে না যায়। এবার কাঁচা মরিচ বাটা দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচ পরিমাণ। এবার ভালো করে মশলা কষে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন সুন্দর করে মশলা কষে তেল উঠে এসেছে। এর মাঝে আম্মু অনেকবার করে নেড়ে দিয়েছিল, অবশ্যই আপনাদেরকে সেটা খেয়াল করতে হবে না হলে নিচে ধরে যেতে পারে। এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের মাথা এবং লেজগুলো লেজের টুকরোগুলো দিয়ে দেওয়া হলো এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে এই লেজ এবং মাথা সহ খানিকক্ষণ কষতে দেব। ঢাকা দিয়ে এভাবে প্রায় দশ মিনিটের মতো এই মাথাটাকে পেঁয়াজ এবং মশলার মিশ্রণের সাথে কষিয়ে রেখেছিলাম আমরা। এবার পানি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় ফুটন্ত গরম পানি দেওয়া হয়েছে প্রায় এক কাপ পরিমাণ। এবার মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা রান্না হতে দেব এবং মাঝে খানিকক্ষণ নেড়ে নেড়ে দেব। প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন এখন ভালো করে সুন্দর করে ঝোলে বলক উঠে এসেছে। এই পর্যায়ে আম্মু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা যে করলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছে। এবার করলা দেওয়ার পরে অবশ্যই মনে রাখতে হবে আমরা ঢাকা দেব না, দিলে করলার যে সুন্দর কালারটা থাকে সবুজ সেটা নষ্ট হয়ে যায় এবং তরকারিটাও তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে এখনও পর্যন্ত আমরা কোনো লবণ দেইনি, তার কারণ হচ্ছে আমরা যদি করলার তরকারিতে প্রথমেই লবণ দিয়ে দিই তাহলে করলার যে তিতকুটে ভাবটা আছে সেটা তরকারিতে ছড়িয়ে পড়বে। এটা আমার নানুর একটা টিপস যেটা আমার আম্মু আমাকে শিখিয়েছে, সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আমরা লবণ দিব একদম সবার শেষে। করলটা দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো আমরা এটাকে এভাবে রান্না করেছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে। এই পর্যায়ে আম্মু এখন আম্মুর স্বাদ মতো লবণ দিয়ে দিবে। আপনারাও এই টিপসটা ফলো করে রান্না করবেন, দেখবেন তরকারিটাতে সেরকম তিতকুটে ভাবটা অনুভব করবেন না এবং তরকারিটা খেতে ভালো লাগবে। হালকা হাতে একটু মিশিয়ে দিল। এবার আরও দুই থেকে চার মিনিটের মতো এটাকে রান্না করবো, বেশি রান্না করার প্রয়োজন হবে না। করলাটা হালকা একটু টেন্ডার হয়ে আসলে আমরা চুলাটা নিভিয়ে দিব। অবশ্য ব্যাস
দেখতে পাচ্ছেন কড়াইটা আগের থেকে অনেকটা নরম হয়ে এসেছে। এবার শেষে পরিবেশনের আগে নামানোর আগে অবশ্যই হ্যান্ডফুল অফ ধনেপাতা কুচি দেখিয়েছিলাম, যে ধনেপাতাগুলো রাখা হয়েছিল সেটা পরিষ্কার করে ধুয়ে কুচি করে দিয়ে দেওয়া হয়েছে। এবার চুলার আঁচ একেবারে বন্ধ করে যে আমরা এভাবেই এটাকে প্রায় 5-10 মিনিটের মতো চুলায় রেখে দেব হালকা হালকা তাপে। এই যে ধনেপাতার যে ঘ্রাণটা আছে সুন্দর, সেটা তরকারিতে ছড়িয়ে যাবে। বাস তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে করলা। আশা করছি এই ইউনিক রেসিপিটা আপনারা ট্রাই করবেন, এবং যদি আপনার ট্রাই করার পরে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।